সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন বিচিত্রা। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেশের ইতিহাস, ঐতিহ্য এবং আমাদের আশেপাশে ঘটে যাওয়া সাংস্কৃতিক ও সামাজিক অঙ্গনের বিভিন্ন খবরাখবর জানিয়ে আসছি আপনাদেরকে। চলুন দর্শক, দেখে নেই কি কি থাকছে আজকে আপনাদের জন্য বিচিত্রায়। لا يفتر عنهم وهم فيه مبلسون। পবিত্র মাহে রমাদানে বাংলা ভিশনে প্রচারিত ইসলামী রিয়েলিটি শো পুষ্টি পবিত্র কোরআনের আলো 2021-এর বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও 2022 সালের 14তম আয়োজনের শুভ উদ্বোধন ঘোষণা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা ভিশনের অনুষ্ঠান প্রধান তারেক আখন্দ, প্রতিযোগিতার উপস্থাপক ও গবেষক প্রফেসর মোক্তার আহমদ, হাফেজ মারোনা নাজির মাহমুদ, হাফেজ মারোনা আতাউল্লাহ আল মামুন, হাফেজ মারোনা নিসার আহমেদ আল নাসেরি, অনুষ্ঠানের পরিচালক সৈয়দ জিহাদুল ইসলাম সহ অনেকে। এছাড়া অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের পাশাপাশি তাদের ওস্তাদ ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। রাজধানী বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানের সূচনা করা হয়। অনুষ্ঠানে 2021 আসরের চ্যাম্পিয়ন আদনান আর রশিদের কণ্ঠে পবিত্র কোরআনের তেলাওয়াতের মাধ্যমে আমন্ত্রিত অতিথি অভিভাবকগণ পর্যায়ক্রমে তাদের অভিমত ব্যক্ত করেন। এরপর অনুষ্ঠানে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সহ বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী মোট 30 জন প্রতিযোগীর হাতে চেক প্রদান করা হয়। বিজয়ীরা অতিথিদের কাছ থেকে চেক গ্রহণ করেন। আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাইতে চাই বাংলা ভিশনের পক্ষ থেকে যে এই অনুষ্ঠানটা আল্লাহ পাক জারি রাখছেন, দীর্ঘদিন জারি রাখুক। একটা চ্যালেঞ্জ আসছিল, আপনারা জানেন করোনাকালীন সময়ে পরিবর্তিত পরিস্থিতিতে একটা অনিশ্চয়তা তৈরি হলো। আল্লাহ পাকের মর্যাদা যে আল্লাহ এটা জারি রাখছেন, কোথায় স্টুডিও পাবো জানি না, কালকে রেকর্ডিং কীভাবে হবে জানি না, এর ভিতরে আল্লাহ পাক রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন, আমরা অনুষ্ঠানটা নামাইতে পারছি। আর যারা বিজয়ী হয়েছে গতবার তাদের প্রতি আন্তরিক অভিবাদন। আর 14তম বারের মতন এবার আমরা শুরু করতে যাচ্ছি, যদি সব ঠিক থাকে ইনশাল্লাহ এবছর রমজান ও 5:20 বাংলা ভিশনের পর্দায় আপনারা এই 14 বারের মতন এই আয়োজনটি দেখতে পাবেন আশা করছি। আলহামদুলিল্লাহ, এই অনুষ্ঠান দেখার পরে মানুষের মধ্যে একটা চেতনা এসেছে, যেটা আমরা চেয়েছিলাম। দুইটা উদ্দেশ্য ছিল আমাদের এই অনুষ্ঠান শুরু করার। এক হলো হাফেজদের তেলাওয়াতের মান অনেক উন্নত করা। আমরা আরেকটা জিনিস চেয়েছিলাম যে সাধারণ মানুষের জন্য কোরআন অন্তত বিশুদ্ধ করে তেলাওয়াত করতে শিখে, এটার একটা প্রভাব পড়বে যাতে সাধারণ মানুষও কোরআন বিশুদ্ধ করে যেন তেলাওয়াত করতে পারে। আজকে হাঁটি হাঁটি পা পা করে 14তম আসরে আমরা উপস্থিত হয়েছি, এটা কোনো সাধারণ কোনো কাজ নয়। আর একটি প্রোগ্রামকে 14তম আসরে পৌঁছানো এটা শুধু বললে হবে না, এটার পিছনে কী পরিমাণ শ্রম, কী পরিমাণে কষ্ট, কী পরিমাণে মুজাহাদা। বাংলা ভিশনকে দেখেছি এই কোরআনের আওয়াজকে সবার সামনে তুলে ধরেছে, কোরআনের সম্পদগুলোকে খুঁজে খুঁজে বের করে এ পর্যন্ত উপস্থিত করেছেন, বিশ্ববাসীর কাছে তাদের উপস্থাপনা পৌঁছে দিয়েছেন। বাংলাদেশের ছেলেরা, বিশেষ করে যারা বাংলা ভিশনে ফার্স্ট সেকেন্ড হয়, এই ছেলেগুলো পৃথিবীর যেখানে যায় সেখানেই ফার্স্ট সেকেন্ড হয়ে আসে। পুরো রমাদান মাস ব্যাপী চলে এই প্রতিযোগিতা। সারা দেশ থেকে বিপুল সংখ্যক কোরআনের হাফেজ ইসলামী রিয়েলিটি শো পুষ্টি পবিত্র কোরআনের আলো এই প্রতিযোগিতায় অংশ নেয়। বিভিন্ন ধাপে ধাপে বাছাই শেষ করে শ্রেষ্ঠ প্রতিযোগীদেরকে নিয়ে রমজান মাস ব্যাপী বাংলা ভিশনে চলে এই আয়োজন। অনুষ্ঠানটির প্রযোজক সংস্থা মাহিরস প্রোডাকশন ও মিডিয়া পার্টনার বাংলা ভিশন। আলহামদুলিল্লাহ, আজকে পুষ্টি পবিত্র কোরআন আলোর 13তম আসরের অর্থাৎ 2021 সালের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে, এবং পাশাপাশি আমরা 2022 সাল অর্থাৎ 14তম আসরের উদ্বোধনী অনুষ্ঠান ঘোষণা করলাম। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অপার শুক্রিয়া, তার কৃতজ্ঞতা আদায় করছি যে তিনি 14টি বছর ধরে আমাদেরকে আয়োজনটি আপনাদের সামনে উপস্থাপন করার তৌফিক দান করেছেন। এবার আয়োজনে আমরা অনেক ভিন্নতা রেখেছি। এবার আয়োজনে গত বছরে আপনারা আমাদেরকে অভূতপূর্ব সাড়া দিয়েছেন, সমগ্র বিশ্বে কোরআনের আলোকে আপনারা ছড়িয়ে দেওয়ার জন্য এটাকে শেয়ার করেছেন, আপনারা এনজয় করেছেন, আপনাদের অভিব্যক্তিগুলো আমাদেরকে জানিয়েছেন, এবং কোরআনের আয়াতগুলোকে, কোরআনের তেলাওয়াতগুলোকে কোরআনের আলোকে আপনারা ভাইরাল করেছেন গত বছর। আলহামদুলিল্লাহ, কোটি কোটি মানুষ কোরআন দেখে উপকৃত হয়েছে, তারা অনুপ্রাণিত হয়েছে। 3টি নাটক মঞ্চায়ন ও 4 জন নাট্য ব্যক্তিত্বকে সম্মাননা প্রদানের মধ্য দিয়ে সম্প্রতি শেষ হলো পদাতিক নাট্য সংসদের সৈয়দ বদরুদ্দিন হোসাইন স্মৃতি নাট্যোৎসব 2021। 25 ডিসেম্বর শনিবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে নাটকে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ 4 জন নাট্য ব্যক্তিত্বকে দেওয়া হয় সৈয়দ বদরুদ্দিন হুসাইন স্মারক সম্মাননা।
পদাতিক নাট্য সংসদের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। দলের সভাপতি সৈয়দ তাসনিন হোসেন তানুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পদাতিকের প্রতিষ্ঠাতা সভাপতি খান আনিসুজ্জামান মানিক সহ আরও অনেকে। ভাষা সৈনিক, বিশিষ্ট শিক্ষাবিদ, কলামিস্ট ও পদাতিকের আজীবন সভাপতি প্রয়াত সৈয়দ বদরুদ্দিন হুসাইনের 98তম জন্মবার্ষিকী এবং সৈয়দ বদরুদ্দিন হোসেন স্মৃতি নাট্যোৎসবের এক যুগ পূর্তি উপলক্ষে তিন দিনব্যাপী সৈয়দ বদরুদ্দিন হোসেন স্মৃতি নাট্যোৎসব ও স্মারক সম্মাননা 2020-21 আয়োজন করে পদাতিক নাট্য সংসদ। আজকের এই অসাধারণ আয়োজন সৈয়দ বদরুদ্দিন হোসেন স্যার নাট্যোৎসব যারা আপনার করছেন তার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে, একজন মানুষ, এত উঁচু দলের একজন মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগদান করলেন কিন্তু ভাইস চ্যান্সেলর সাথে বলে মনে হল না বলে তিনি চাকরি ছেড়ে ধারণ কলেজে গেলেন। সেই কলেজ সরকারি বেরোবে, সরকারের সাথে থাকবে না বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগ দেন। এই যে প্রতিবাদী মানুষ 1952 সালে তিনি লড়াই করেছেন আমাদের ভাষার জন্য, তার প্রতি গভীর শ্রদ্ধা। যারা আমন্ত্রণ জানিয়েছেন তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা, যারা পুরস্কার পেয়েছেন তাদেরকে অভিনন্দন। অনুষ্ঠানে চারজন গুণী ব্যক্তির হাতে ক্রেস্ট সম্মাননা অর্থ তুলে দেওয়া হয়। 2020 সালের সম্মাননা পাওয়ার ব্যক্তিরা হলেন আবু মোহাম্মদ মুরতাইশ কোচি মরণোত্তর ও কাজী রফিক, এবং 2021 সালের সম্মাননা পাওয়া ব্যক্তিরা হলেন অভিনেতা খায়রুল আলম সবুজ ও রাইসুল ইসলাম আসাদ। নাট্যোৎসবের সমাপনী অনুষ্ঠানে আলোচনার সম্মাননা প্রদান শেষে মঞ্চায়ন হয় থিয়েটারের নাটক দ্রৌপদী পরম্পরা। নাট্যকার প্রবীর দত্তের নির্দেশনায় নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আকেফা আলম ইতি, ইউষা আন্তারা প্রপা, রিজভিনা মৌসুমী, রফিকুল ইসলাম রফিক, তহিদুল ইসলাম বাদল, শাহরিয়ার ইসলাম সহ আরও অনেকে। নরসিংদী সরকারি কলেজের অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল প্রফেসর গোলাম মোস্তফা মিয়াকে নিয়ে একটি সম্মাননা গ্রন্থ প্রকাশিত হয়েছে। ২৪ ডিসেম্বর শুক্রবার বিকেলে নরসিংদী শিল্পকলা একাডেমি মিলনায়তনে গোলাম মোস্তফা মিয়া মৃদুস্বরের উজ্জ্বল আলো সম্মাননা গ্রন্থের পাঠ উন্মোচন হয়। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিক্ষাবিদ, আইনজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। ভাই গিরিশচন্দ্র সেন গণপাঠাগার আয়োজিত অনুষ্ঠানে বরেণ্য শিক্ষাবিদ প্রফেসর গোলাম মোস্তফা মিয়ার বর্ণাঢ্য জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন বিশিষ্টজনেরা। শিক্ষা বিস্তার, উদার মানবিক সমাজ প্রতিষ্ঠা, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন এবং প্রকৃতি ও পরিবেশ উন্নয়নে তার সক্রিয় ভূমিকার কথা উল্লেখ করে বক্তাগণ তাকে নরসিংদীর বাতিঘর হিসেবে অভিহিত করেন। প্রফেসর গোলাম মোস্তফা মিয়া তার বক্তব্যে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। গ্রন্থটিতে দেশের খ্যাতিমান লেখক, সাংবাদিক ছাড়াও তার সহকর্মী, ছাত্রছাত্রী, শুভার্থী এবং পরিবার পরিজনের লেখা স্থান পেয়েছে। অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়। এতে গান, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন শিল্পীরা। আপনার
দর্শক, সময় হলো একটি ছোট্ট বিরতি নেওয়ার। বিরতির পর থাকছে বিনোদন জগতের আরো কিছু খবরাখবর। আশা করছি সেই পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, বিরতি থেকে ফিরে এসে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিচিত্রায়। নতুন একটি নাটক উদ্বোধনের মধ্য দিয়ে প্রয়াত নাট্য ব্যক্তিত্ব ডক্টর এনামুল হককে স্মরণ করল শৌখিন থিয়েটার। এতে আরও একটি নাটক যুক্ত হলো থিয়েটার অঙ্গনে। 24 ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় নাটক স্মরণে বেইলি রোডের মহিলা সমিতির ডক্টর নীলিমা ইব্রাহিম মিলনায়তনে প্রয়াত নাট্য ব্যক্তিত্ব ডক্টর এনামুল হক স্মরণে নতুন নাটক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে শৌখিন থিয়েটার। এই আয়োজনে প্রয়াত ডক্টর এনামুল হককে নিয়ে স্মৃতিচারণ পর্বে প্রধান অতিথি ছিলেন 21 পদকপ্রাপ্ত অভিনেত্রী এবং বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান লাকি রাম। অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল কামাল বায়েজিদ, বাংলাদেশ পথ নাটক পরিষদের সভাপতি মিজানুর রহমান, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল চন্দন রেজা, দুনিয়া সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক এইচ আর অনিক সহ আরও অনেকে। অনুষ্ঠানে ডক্টর এনামুল হককে নিয়ে মানপত্র উপস্থাপন করেন প্রাবন্ধিক ও নাট্যকার অপূর্ব কুমার কুণ্ডু। বাংলাদেশের নোয়াখালীর আঞ্চলিক ভাষার রচিত প্রথম নাটক কেবা আপন কেবা পরের রচয়িতা সেই নোয়াখালীর সন্তান ডক্টর এনামুল হক। তেমনি স্বাধীন বাংলাদেশে প্রথম যে টিভি নাটকটি প্রচারিত হয়েছিল বাংলা আমার বাংলা, তার রচয়িতাও তিনি। আবার স্বাধীন বাংলাদেশের টিভিতে প্রথম 21 ফেব্রুয়ারিতে যে নাটকটি প্রদর্শিত হয়েছিল তার রচয়িতাও তিনি। নাটকটির নাম মালা এক শত মালা নিয়ে। মিলনায়তনে আলোচনা শেষে মঞ্চস্থ হয় নাটক অন্তরালের আয়না। ইতালিয়ান নাট্যকার দারিও ফোর গল্প অবলম্বনে নির্মিত নাটক অন্তরালের আয়না। হামিদুর রহমান পাপ্পুর নির্দেশনায় এতে অভিনয় করেছেন আজমিরা কান্তা মীরা, মোহাম্মদ আলমগীর, ফারহানা হামিদ, শারমিন সুলতানা উর্মি, জাবেদ হামিদ প্রমুখ। অন্তরালের আয়না নাটকটি দলের ষষ্ঠ প্রযোজনা। জমকালো আয়োজনের মাধ্যমে উদযাপিত হল SSC 95 ও SSC 97 গ্রুপের রিইউনিয়ন এবং মিউজিক ফেস্টের অনুষ্ঠান। 24 ডিসেম্বর শুক্রবার চট্টগ্রামের বহদ্দারহাট চান্দগাঁও স্বাধীনতা কমপ্লেক্স মিলনায়তনে SSC 95 ও SSC 97 গ্রুপের রিইউনিয়ন এবং মিউজিক ফেস্টের আয়োজন করা হয়। December 24 চাটগা মাতবে উল্লাসে শিরোনামে অনুষ্ঞানে SSC 95 ও SSC 97 গ্রুপের বিপুল সংখ্যক সদস্যদের পাশাপাশি তাদের শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর গ্রুপের সকল প্রয়াতদের স্মরণে 1 মিনিট নিরাপত্তা পালন করা হয়। এছাড়া দিনব্যাপী বন্ধুদের আড্ডা, গান আর নানা ধরনের পরিবেশনার পরে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে গ্রুপের সদস্য শিল্পীদের পাশাপাশি আমন্ত্রিত শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার শতবর্ষ উপলক্ষে শতকণ্ঠে বিদ্রোহী কবিতা পাঠের আয়োজন করে নজরুল চর্চা কেন্দ্র বাঁশরী। 25 ডিসেম্বর শনিবার সকালে শতকণ্ঠে বিদ্রোহী কবিতা পাঠের আয়োজন করে নজরুল চর্চা কেন্দ্র বাঁশরী। এতে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও স্বাধীন বাংলা বেতারের শব্দ সৈনিক মনোরঞ্জন ঘোষাল। কবিতা পাঠ আয়োজনের সভাপতি প্রকৌশলী খালিকুজ্জামানের সভাপতিত্বে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার শতবর্ষ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কবির সমাধিস্থলে অনুষ্ঠিত হয়েছে শতকণ্ঠে বিদ্রোহী কবিতা পাঠ। এতে প্রায় 150 জন একসঙ্গে বিদ্রোহী কবিতা আবৃত্তি করেন। আমি লোকালয়, আমি শশা, আমি অবসা, নিশা বসা। লাখো কণ্ঠে বিদ্রোহী কবিতার নেতৃত্ব দেন বিশিষ্ট আবৃত্তি শিল্পী রেজাউল হোসেন। এছাড়াও ছিল নাচ, গান ও আবৃত্তি পরিবেশনা।
প্রিয় দর্শক, আজকের মতো শেষ করব। ইতিহাস ঐতিহ্য সহ সামাজিক ও বিনোদন জগতের খবরাখবর নিয়ে আমি বৃষ্টি আগামী সপ্তাহে আবারও আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, আর থাকুন বাংলা ভিশনের সাথেই।